আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো নিরাপদে আছো ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাজীমালের শিশু নিকেতনে চতুর্থ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত তোমাদের সাথে আছি আমি তোমাদের নাহিদা টিচার তোমাদের বাংলা ম্যাম তো চলো আমরা মূল পাঠ্য বইয়ে চল আসি আমরা গত ক্লাসে পাঠ্যবই থেকে কি পড়েছিলাম আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম বাংলার খোকা আর এখান থেকে তোমাদেরকে পুরোটা অধ্যায়ে অনুশীলনীতে যা যা আছে সবগুলো শিখতে বলেছি এবং আরেকটা কথা হচ্ছে তোমরা আমরা আগামীকাল এই আজকে যে ক্লাসটি দিব এটার পর আগামী সোমবার আমরা যথাযথ সময়ে অনলাইন জুম অনলাইন ক্লাসে আসব তখন তোমাদেরকে বাংলার খোকা খোকা যে অধ্যায়টা পুরো পড়িয়েছি সেই অধ্যায় থেকে পড়া নিব এবং আজকে যে অধ্যায়টা পড়াবো সেখান থেকে তোমাদেরকে নাম কি মুক্তির ছড়া সানাউল হক তো আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ এই দ্বারা আমরা কি বুঝতে পেরেছি আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশ হচ্ছে সোনার বাংলাদেশ কেন এটা কেন বলা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝতে পারি আমরা বুঝতে পারি এইভাবে যে আমাদের বাংলাদেশ কিন্তু বিভিন্ন সম্পদে ভরপুর এবং আমরা সবুজ সোনালী ফিরোজা রূপালী বিভিন্নভাবে এর রূপ দেখতে পাই সে কারণে কি আমাদের বাংলাদেশটা সোনার বাংলা দেশ এখন এখানে দেখেছি কি দেখো আমি তো মরেছি যতবার যাই মরা নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া যেমন এখানে কি লিখেছে আমি তো মরেছি যতবার যাই মরা এই লাইনটা কেন বলা হয়েছে যেমন ধরো আমরা উনিশশো একাত্তর সালের আগে বাংলাদেশ কিন্তু ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের বিভিন্নভাবে অত্যাচার জুলুম জুলুম নিপীড়ন করেছিল আমরা অনেক দুঃখ কষ্ট অনেক যন্ত্রণা যন্ত্রণা সহ্য করে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি তো আমরা এই অত্যাচার নিপীড়ন সহ্য আমরা সহ্য করেছি তো এই এই সহ্য করাটা কি কবি কিভাবে বলেছে আমি তো মরেছি যতবার যাই মরা নবীন যাত্রী তোমাকে শুনেছি আমরা বড়রা এই যে অনেক দুঃখ কষ্ট সহ্য করে ছোটদেরকে আমরা সেই সেটা জানাচ্ছি এবং সেই সেটা বলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছি বাংলাদেশকে ভালোবাসার বাংলাদেশকে ধরে রাখার বাংলাদেশকে শত্রু করার বাংলাদেশ কোন কোন বিদেশি পরাশক্তির হাতে যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তখন তা থেকে আমরা যেন উঠিয়ে আনতে পারি সেজন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব রমিনরা সেজন্য কবি এই বলেছেন এ দেশ আমার এ দেশ তোমার সবিশেষ মুজিবের হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের মুক্তি পাগল কাদেরকে বলা হয়েছে যারা নিজের প্রাণের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে শত্রু মুক্ত করেছে এবং বাংলাদেশকে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছে এবং আমাদের বাসা ফিরিয়ে দিয়েছে যারা যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে বলা হয় এক কথায় মুক্তিযোদ্ধা আর কি বলা হয় মুক্তি পাগল এখানে নিশ্চয় তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ উনি আমাদেরকে এই যে আমরা এর আগের অধ্যায় পড়েছি বাংলার কোকা উনি আমাদের কি উনি আমাদের হলো জাতির পিতা বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন আস এরপরে কিন্তু এক এখানে কথাগুলো জেনে নি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি কথাগুলো জেনে নি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি এখানে কিন্তু দেখো তুমি যদি ছোট করে শব্দ করতে যাও তখন এটাও করতে পারবে তবে আমাদেরকে এই এখানে যে কয়টা শব্দ দিয়েছে দেখো সোনার বাংলাদেশ সবুজ সোনালী ফিরোজা রূপালী যতবার যায় মরা নবীন যাত্রী সবিশেষ মুজিবের মুক্তি পাগল সহস্র শহীদের এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইন লাইন বাই শিখতে হবে কেননা এখানে ধরো তোমার তোমাকে প্রশ্ন করা হয় নিচে কিন্তু আমরা অনুশীলন প্রশ্নগুলো পাবো সোনার বাংলাদেশ বলতে আমরা কি বুঝি বা আমাদের সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন যেমন এখানে দিয়েছে দেখো সোনার বাংলাদেশ বলতে বোঝানো হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি এই দেশকে নিয়ে আমরা গৌরব করি তারপর দেখো এদেশ দেশ প্রচুর সম্পদে ভরা তাই এই বাংলাকে বলে সোনার বাংলা আমরা সোনার বাংলাদেশকে আরো সমৃদ্ধ করব এরপর আস সবুজ সোনালী ফিরোজা রূপালী বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর প্রকৃতির নানা রঙে নানা রঙে প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ সবুজ শস্যে বড়া সবুজ শস্যে বড়া আমাদের এ মাঠ পাটের সোনালে আস আমাদের সম্পদ কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা আমাদের নদীতে আছে রূপালি ইলিশ এই যে কবি কবিতার লাইনে বলেছে না সবুজ সোনালী ফিরোজা রূপালি কেন বলা হয়েছে এই যে বাংলার প্রকৃতি বিচিত্র সুন্দর প্রকৃতির নানা রঙে যেন সাজানো এই দেশ সবুজ শস্যে ভরা আমাদের এই মাঠ পাটের সোনালে আস আমাদের সম্পদ কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আবাহা আমাদের নদীতে আছে রূপালী ইলিশ এরপরে কি দিয়েছে যতবার যায় মরা আমরা কবিতার লাইনে পড়েছি যতবার যায় মরা এই তার অর্থটা কি বাংলাদেশ স্বাধীনতার আগে দেশের মানুষকে মরণ যন্ত্র সহ্য করতে হয়েছে বারবার সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট অত্যাচার আর নিপীড়ন তাই মৃত্যু যেন বারবার এসেছে এই কারণে এটি কি কবি এটাকে কি বলেছে যতবার যাই মরা এই যে এখানে দিয়েছে দেখো আমি তো মরেছি যতবার যাই মরা তাহলে এই কথাটির অর্থ আমরা এখানে খুঁজে পেয়েছি তাহলে হয়তো তোমাদের প্রশ্ন এভাবে দিতে পারে কি যতবার যাই মরা কবি এই কথাটি কেন বলেছেন এভাবে এভাবেই প্রশ্নে আসতে পারে তখন তোমরা এই এখান থেকে যে এখানে যে যেটা লিখেছে তোমরা সেটা শিখে ফেলবে এরপরে দেখো নবীন যাত্রী যারা নতুন যুগের শিশু আমরা নবীন যাত্রী আমাদের সামনে অনেক স্বপ্ন নবীন যাত্রী কাদেরকে বলা হয়েছে যারা নতুন যুগের শিশু এরপর দেখো সবিশেষ মুজিবের এদেশ আমাদের সকলের এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই এদেশ সবিশেষ অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের এখন আসো মুক্তি পাগল এ দেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন তাই তারা ছিলেন মুক্তি পাগল যেমন ধরো মুক্তিযুদ্ধের জন্য যারা জীবন দিয়েছেন এবং মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছেন তারা স্বাধীন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে গেছেন এবং যে কোনো মূল্যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন সে কারণে কি বলেছে এখানে মুক্তি পাগল তাদেরকে বলেছে এখন দেখো সহস্র শহীদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার শহীদ শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তোমরা নিশ্চয়ই জানো আমরা সহস্র অধিক শহীদ শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এরপর আসো দুই নাম্বারে কি দিয়েছে আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলা হয় কেন এটা তোমরা এই যে উপরে অধ্যায়ে আমরা পড়েছি সেখান থেকে তোমরা অবশ্যই 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 এখান থেকে শিখে ফেলবে ওখান থেকে শিখলে তোমরা উত্তর লিখতে খুব সহজ হবে এখন ধরো ওখানে কি লিখেছে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি এদেশকে নিয়ে আমরা গৌরব করি এ দেশ প্রচুর সম্পদে ভরপুর তাই এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় আমরা সোনার বাংলাদেশকে আরও সমৃদ্ধ করব। এরপর কি দিয়েছে খনাং প্রশ্নে দিয়েছে এ দেশের নানা রূপ কিভাবে দেখতে পাই অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের এ দেশ প্রকৃতির নানা রঙে সাজানো প্রকৃতির এই সাজানো রূপ আমরা আমরা দেখতে পাই সবুজ শস্যে বরা আমাদের মাঠে পাঠের সোনালি আসে কখনো কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা আমাদের নদীতে আছে রূপালী ইলিশ এই যে এগুলো আমরা ওখানে কি ওই যে শব্দের কথাগুলো জেনে নি ওখানে আমরা এগুলো পড়েছি তো দেখো এগুলো যদি আমরা শিখে ফেলে তখন আমরা প্রশ্নের উত্তর দিতে আমাদের জন্য সহজ হয়ে যাবে এখন আস প্রশ্নে আমি তো মরেছি যতবার যাই মরা বলতে কবি কি বুঝিয়েছে এই যে দেখো বাংলাদেশ উনিশশো সালের আগে পরাধীন ছিল আমাদের এই সুন্দর দেশটির প্রতি বিদেশি শাসক গোষ্ঠীর লোক ছিল তারা আমাদের নানাভাবে শোষণ করেছে এদেশের মানুষকে সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট অত্যাচার আর নিপীড়ন তাই কবির কাছে মনে হয়েছে আমরা বারবার মৃত্যুবরণ করেছি এখন আসো নবীন যাত্রী কারা কবি শিশুদের নবীন যাত্রী বলেছেন পৃথিবীতে শিশুদের আগমন ঘটে নতুন সম্ভাবনা নিয়ে তাদের চোখের সামনে অনেক স্বপ্ন শিশুরাই বড় হয়ে একদিন একদিন সমাজকে পরিবর্তন করবে তাই এই নতুন শিশুরাই নবীন যাত্রী এই যে নবীন যাত্রী বলা হয়েছে তোমাদের মতো তোমাদের মতো যারা শিশুরা আছো তাদেরকে বলা হয়েছে কি নবীন যাত্রী তোমরাই হলো আগামী সমাজের পরিবর্তনের ধারক তো তোমাদের আগের প্রজন্ম যেভাবে দেশকে স্বাধীন করার জন্য কষ্ট সহ্য করেছে ঠিক তেমনি তোমরাও কি করবে সমাজকে সমাজকে বিভিন্ন পরাশক্তির দেশকে বিভিন্ন পরাশক্তির হাত থেকে তোমরা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হবে এখন আস এদেশ মুক্তি পাগলদের সেই মুক্তি পাগল কারা পাকিস্তানিদের অত্যাচারের বিরুদ্ধে এক পর্যায়ে এদেশের মানুষ রুকে দাঁড়িয়ে এদেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা মুক্তি পাগল বলতে কবি সেই সব মুক্তিযোদ্ধা বুঝিয়েছেন এই যে আমরা একটু আগে বলেছি না সেটা আচ্ছা তাহলে আমরা এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেটা আমরা পড়েছি এখন দেখো আবার তোমাদেরকে এর আগে আমি একটা কথা বলেছি প্রত্যেকটা কবিতার যখন আমরা পদ্যটা পড়ি পদ্যটার কিন্তু অবশ্যই শিখতে হবে এখন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এখান থেকে মূলভাব কি হতে পারে তো তোমরা এই কবিতার মূল কথাগুলো কি সেটা নিয়ে পাঁচটা বাক্যে মূলভাবটা লিখবে পাঁচটা বাক্য হোক বা ছয়টা সাতটা যাই হোক না কেন তোমরা মূলভাবটা কিন্তু নিজের ভাষায় একটু লেখার চেষ্টা করবে আমি যখন জুমে তোমাদের সাথে আসব তখন দেখব কেউ বলতে পারো কি না আমি সেটা এখন লিখে দিচ্ছি না এখন লিখে পড়াচ্ছি না কিন্তু জুমে আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করবো এই কবিতার মূলভাবটা ভাবটা কি আর আসো এখানে বিপরীত শব্দগুলো কি শেষ শুরু মরা বাছা নবীন প্রবীণ মুক্তি বন্দি এই যে এখানে কি কবিতার লাইন লাইন দিয়ে এখানে কিছু শূন্যস্থান দিয়েছে সেগুলো কি এখানে কি হবে আগে পরে দিয়েছে ফিরোজা রূপালি তাহলে এখানে কি হবে হ্যাঁ এখানে হবে এই যে এখানে কবিতার লাইন দিয়েছে দেখো এখানে হবে কি সবুজ সোনালি সবুজ সোনালি ফিরোজা রূপালি রূপের নেই তো শেষ এখানে কি হবে তোমাকে সোনাই ছড়া নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের এরপরে দিয়েছে দেখো আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে পাঁচটি বাক্য লিখি এটাও কিন্তু তোমাদের মূল ভাবের মধ্যে চলে আসে এই যে পাঁচটি বাক্য যখন আমাদের প্রিয় বাংলাদেশ সম্পর্কে লিখবে তখন এটা এই কবিতার মূল ভাবে চলে আসবে এরপরে দেখো সাত নাম্বারে রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমার এলাকায় যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন তাদের নাম সংগ্রহ করে একটি তালিকা তৈরি করি তোমরা হয়তো যার শিক্ষার্থী আছো তাদের তাদের গ্রামের বাড়ি হয়তো এক এক জোরের এক এক জায়গায় হয়তো কারো কারো জায়গায় এমনও আছে কেউ কেউ ওখানে মুক্তিযোদ্ধা রয়েছেন তোমরা তার পরিচিত জেনে রাখবে কারণ তোমাদের এটা ভবিষ্যতে কিন্তু অনেক কাজে দিবে যেমন ধরো তোমাদেরকে কোনো পরীক্ষা জিজ্ঞেস করতে পারে তোমাদের বাড়ি কোথায় তখন তোমরা যখন বাড়ির নাম বলবে বা তোমাদের জেলার নাম বলবে সেখানকার মুক্তিযোদ্ধা কেছিলেন তিনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন তোমাদের ওই জায়গাটা কোন সেক্টরে ছিল এগুলো তোমরা একটু জেনে রাখবে এখন আসো এই যে আমরা এতক্ষণ কবিতাটি পড়েছি কবিতার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন শূন্যস্থান এই যেগুলো পড়েছি এরপরে কবিতাটি যিনি লিখেছেন তার পরিচিতিটা আমরা একটু জেনে নি তার নাম কি সানাউল হক তো সানাউল হক জন্ম হচ্ছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের তেইশে মে ব্রাহ্মণ বাড়িয়া জেলার চাউরাই আমি তোমাদেরকে কিন্তু এই কবি পরিচিতিটা জিজ্ঞেস করব। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু হয় পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং একুশে পদক পেয়েছেন উনিশশো তিরানব্বই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এখানে দেখো সানাউল হক কিন্তু বাংলাদেশের একজন বিশিষ্ট কবি তিনি তিনি কিন্তু সাহিত্য অবদানের জন্য কি কি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার এবং একুশে পদক পেয়েছেন এরপরে তিনি চৌটা ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে চৌটা ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তাহলে কবি পরিচিতিটা অবশ্যই অবশ্যই তোমরা জেনে রাখবে আর এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন করব। তাহলে আমাদের পড়া কি থাকবে আমাদের হোমওয়ার্ক থাকবে মুক্তির ছড়া আর এদিকে আসে কি এদিকে হচ্ছে তোমার বাংলার খোকা এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি জমে পড়া নিব তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পড়াগুলো শিখে ফেলবে আর আজকে তাহলে এতটুকু তোমরা সবাই তোমরা সবাই সুস্থ থেকো সুন্দর থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ